2016 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে। অবশেষে সেই অর্থ ফেরত পেতে নিউ ইয়র্কের আদালতে মামলা করল বাংলাদেশ ব্যাংক। মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন সহ বেশ কয়েকজন নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, কয়েক বছর ধরেই এই অর্থ চুরির পরিকল্পনা করা হয়। উত্তর কোরিয়ার হ্যাকারদের সহায়তায় এই চুরি হয় বলেও উল্লেখ করা হয়েছে। টেলিফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান। মামলার আমরা চুরি যাওয়া অর্থ সহ আইন খরচ, মামলা খরচ এগুলো দাবি করেছি। মামলায় আরসিবিসি এবং কিমং যে আছে, তারপরে তার ফিল্ড্রেম কোম্পানি, ক্যাসিনো যারা আছে যেখানে গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা একটাই। ফেডারেল রিজার্ভ ব্যাংক আমাদের সাথে চুক্তি হয়েছে, তারা আমাদেরকে মামলায় সাপোর্ট করবে সাক্ষী প্রমাণ ডকুমেন্ট যা দিয়ে, এবং এর বাইরেও যদি কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় সেটাতেও তারা সাপোর্ট দেবে। আমাদের টিমটা ফিরে আসলে এখানের আইনজীবী সহ হয়তো আপনাদের সামনে আরো বিস্তারিত বলতে পারবো। এদিকে নিউ ইয়র্কের ম্যানহাটন সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে করা এ মামলায় বাংলাদেশের বিজয়ে শতভাগ আশাবাদী বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। টেলিফোনে তিনি ডিবিসি নিউজকে জানান, মামলা আরো আগেই করা উচিত ছিল। আমি তো নিশ্চিতই পাই ইনশাআল্লাহ, তো মামলাটা আরো আগে করলে আরো ফল ভালো পাওয়া যেত, বাট বেটার লেট দেন নেভার। এরই মধ্যে ফিলিপাইনের আদালতে দোষীদের সাজা হওয়ায় এই মামলা বাংলাদেশের জন্য সহজ হয়েছে বলেও উল্লেখ করেন ফরাসউদ্দিন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা উচিত। এখন তো কেস এমনিও তাদের বিরুদ্ধে প্রমাণিত, তাদের ম্যানেজারকে ফাইন করেছে, যারা আন্তর্জাতিক চক্রান্তকারী মহল, তারা এত শক্তিশালী যে আমার বাংলাদেশের কোনো ক্ষমতা নাই তাকে ফাইনের আওতায় আনা। এখানে বাংলাদেশ ব্যাংকের যারা কয়েকজন চুনুপুটি, তারা কি জ্ঞানে জড়িত হয়েছে নাকি অজ্ঞানে জড়িত হয়েছে, লোভে হয়েছে না, এটা কিছু দুইজন আছে তাদের বিরুদ্ধে তদন্ত করা যায়। রিজার্ভ চুরিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের 10ই জানুয়ারি আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে কারাদণ্ড দেয় দেশটির আদালত। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।